বিরোধীরা ইলেকশনের আগেই পরাস্ত হয়েছে, তাই যাদের কনফিডেন্সের অভাব তারা সে যে করে হোক পঞ্চায়েত ভোটটাকে ঘেটে দেওয়ার চেষ্টা করে, এবং সেটা করার জন্যে বারবার করে কোর্টের দ্বারস্থ হচ্ছে। কোর্টের দ্বারস্থ হয়ে কোর্টকে ভুল বুঝিয়ে কোন রকমে যদি পঞ্চায়েত ভোটটাকে নষ্ট করে দেওয়া যায়, তাহলে বাংলার সাধারণ মানুষ তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে, যারা সাধারণ মানুষ বলবে হ্যাঁ আমার পঞ্চায়েত এইটা, আমার জেলা পরিষদ এটা, আমার পঞ্চায়েত সমিতি এইটা। তার কারণ বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। যখন আমরা তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কর্মীরা আমরা সবাই যখন এলাকায় এলাকায় ঘুরে মানুষের সাহায্য করছি, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করছি, সেই সময় দাঁড়িয়ে আমাদের বিরোধী নেতৃত্ব ভাইয়েরা শুধু টিভির সামনে বসে বক্তব্য দেওয়া ছাড়া এলাকায় খুব একটা দেওয়া যায় না।